হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আই এম বিডি ব্লগার ফারাজ মম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আমার আপু ভাইয়েরা? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমার চ্যানেলে নতুন প্রথম আমি এই পুটিংটা বানিয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হলো ব্রেড পুটিং, একদম ভাইরাল তো বন্ধুরা, আর খেতেও মাশাল্লাহ অনেক টেস্ট, আর একদম খুব সফট আর স্মুথ হয়, কোনো ফেটেও যায়নি। দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর হয়। তো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি হাজির হয়ে গেলাম। চুলায় আমি একটা ননস্টিকের হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিব বন্ধুরা, আর আমি এই এখানে কোনো পানি ব্যবহার করব না, আর নাড়াচাড়াও করব না। এটা যখন গলতে শুরু করব তখন আমি একটা স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি চিনিটা দিয়ে দিয়েছি, আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। আপনারা একটু লক্ষ্য করে দেখেন, যখন এখানে চিনিটা এই যে দেখেন আপনি গলতে শুরু করেছে, তখন আমি একটু নেড়ে চেড়ে দিলাম। আর এটা আমার হয়ে এসেছে, এর থেকে বেশি হলে একদম ডার্ক হয়ে যাবে, ডার্ক করলে তেতো তেতো একটা ভাব এসে যাবে। তো বন্ধুরা, এক হাতে আমার ক্যামেরা ছিল, আর এক হাতে তো এর জন্য আমি এটা ভালোভাবে মানে সেট করতে পারিনি। তো এর জন্য মানে এটা বসে যাওয়া পর্যন্ত আমার এটা এইভাবে নাড়াচাড়া করতে হতো। তো যাই হোক, আমার এটা এই যে হয়ে গেছে, আমি এখন এটা রেখে এক পাশে ঠান্ডা করতে দিব। আর এখানে আমি 4 পিস বড় ব্রেড নিয়েছি, একদম 4 পিস, আর আমি বাদামি রঙের অংশটাও নিয়ে নিলাম। আর আপনাদের ইচ্ছা কেউ রাখতেও পারেন, আবার ফেলেও দিতে পারেন। তো আমার খেতে ইচ্ছে করেছে, তাই আমি বানিয়ে নিলাম। তো আমি ব্রেডগুলোরে একটা নাইফ দিয়ে ছোট ছোট পিচ করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আর মাশাল্লাহ অনেক সফট হয়। তো আমি এখন ব্রেডগুলো তুলে রাখবো, আর এভাবে আপনারা বাসায় বানিয়ে দেখতে পারেন, অনেক টেস্ট হয়। আসলে আমি প্রথম বানিয়েছি, তো তো মানে ব্রেড দিয়ে প্রথম বানালাম, এর জন্য আমি আপনাদের সাথে ভাবলাম যে শেয়ার করে দেই। আর অনেক দিন ধরে আমি আমার চ্যানেলে কোনো রেসিপি দেই না। তো আমি এখানে 4টা ডিম নিয়েছি। তো 4টা ডিম, এটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। কেউ যদি ফ্রিজ থেকে বের করেন তাহলে 30 মিনিট আগেই বের করে নেবেন, এটা অবশ্য সবাই জানে। তো আমি একটা বাটিতে 4টা ডিম আর 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা নেবেন। আর অল্প 1 চিমটি লবণ দিয়ে দিলাম। তো এখানে লবণটা দিলে মিষ্টিটা আরও বাড়ে আর ব্যালেন্স আসে, আর যারা চিনি পছন্দ করেন না তারা বাদ দিলেই হবে। তো আমি একটা এখানে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারেন, তো আমার তো হ্যান্ড ব্লেন্ডার নেই। আমি একটা হ্যান্ডউইচ দিয়ে এখন চিনিটা, ডিমটা আর লবণটা একটু মিক্স করে নিচ্ছি, পরে আমি ব্লেন্ড করে নিব। তো যাই হোক, আমি একটা বাটি নিয়েছি। এখন বাটিতে আমি টুকরো করা রুটিগুলো রেখে দিলাম, আর আমি চুলা জাল করা দুধ ঠান্ডা মানে নর্মাল করে এখন আমি এখানে 2 কাপ দুধ দিয়ে দিব। 2 কাপ দুধ দিয়ে আমি রুটিটা 10 মিনিটের জন্য রাখবো। এই তো 1/2 কাপ দুধ দিলাম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তো আর এটা এত ঘন করার কোনো প্রয়োজন নেই দুধটা, কারণ যেহেতু আমি এটা ব্রেড দিয়ে বানাচ্ছি তো আমার এত ঘন করার দরকার নেই। আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে রাখলাম, 10 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন আমি ব্লেন্ড করবো, এটা আমি একটা ব্লেন্ডারে জাগে দিব। তো এই তো আমি ব্লেন্ডারে জাগে দিলাম, আর ডিম চিনি আর লবণ যে মিক্স করেছিলাম হ্যান্ডউইচ দিয়ে ওটাও আমি ঢেলে দিলাম। আর আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিব বন্ধুরা, দেখেন। তো এই তো এখন আমি এটা ব্লেন্ড করে ফিরে আসছি। তো এই তো আমার সেই পাত্রটা, যেটা আমি মোলটা এখন আমি যেটা পুটিং বসাবো। তো আমি এখন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, তাহলে খুব সফট হবে আর খুব স্মুথ হবে। এটা করার জন্য আপনাকে অবশ্যই ছেঁকে নিতে হবে। তো এই তো ছাঁকা হয়ে গেছে, আর কোনো রকম লাম্পস থাকা যাবে না। আর এই তো মাশাল্লাহ দেখেন হয়ে গেছে।
এখন আমি চুলাতে 3 কাপ পানি দিয়েছি 3 কাপ পানি আমি এখন একটা টিস্যু দিয়ে দিব অনেক সময় আমরা হাড়ি চুলায় কিছু সিদ্ধ করতে দে ঠক 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 করে শব্দ হয় তো এটা নড়াচড়া যেন না করে আর আমার বাটির সাথে এই স্ট্রেনারটা ছিল এর জন্য আমি এটা বসিয়ে দিলাম স্ট্রেনারটা দেখেন এখন আমি মোলটা বসিয়ে দিব বসে আমি আরেকটা বাটি দিয়ে ঢেকে দিব যেহেতু এটা ঢাকনা নাই এটা এরকমই এখন এই যে এটা ঢাকনার কাজই করে ঢেকে আমি এখন হাড়িটা ঢেকে দিব আমার এটা হতে 45 মিনিট লেগেছে যেহেতু আমি আমার পুটিংটা বড় আর নিচে আমি কিন্তু আরেকটা স্ট্রেনার দিয়েছি সরাসরি আমি দেইনি এর জন্য আর এটা একদম দেখেন আমার এখন পুটিংটা হয়ে এসেছে আপনাদের আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখাচ্ছি দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন পুটিংটা হয়ে গেছে তো বন্ধুরা আজকে যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর এই তো আমি পুটিংটা নিয়ে এসেছি বের পুটিংটা বের করে তারপর নরমাল হওয়ার পরে আমি আধা ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছি এখন আমি ফ্রিজ থেকে বের করে আমি ডিমোল্ট করে নিব আর এটা প্রায় 45 মিনিট আমি স্টিম দিয়েছি আর এর দেখেন বন্ধুরা এই তো আমি এখন একটা প্লেট দিয়ে এইভাবে উল্টিয়ে নিব একদম এটা সবাই জানে তো একটু এই তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে দেখেন পুটিংটা আর ওই যে আমার হাতে এক হাতে ক্যামেরা ছিল আর এক হাতে আমি কোন রকম যে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি তখন ওই ক্যারামেলের যে যে জায়গায় মানে ক্যারামেলটা বেশি পড়েছিল ওইভাবে শক্ত হয়ে গেছে তো ওই জায়গাটাই কিন্তু আমার বাটিটা তো একদম সমতল তো যাই হোক পুটিংটা কিন্তু মাশাআল্লাহ অসম্ভব লোভনীয় হয়েছিল আর ক্যামেরার কারণে বেশি ডার্ক দেখা যাচ্ছে আসলে কিন্তু ডার্ক না একদম লাইট কালার ছিল তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমি আপনাদের কেটে দেখাচ্ছি পুটিংটা আর এভাবে খুবই স্মুথ একদম আর মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে ব্রেড পুটিংটা আর আপনারা যারা ঢাকনা না দিবেন অবশ্যই ঢেকে দিতে হবে পুটিংটা তা না হলে কিন্তু ভিতর থেকে পানি উঠে আসবে আর দেখেন বন্ধুরা কতটা স্মুথ হয়েছে আর একদম মানে কি বলবো খেতেও মাশাআল্লাহ আপনারাও যারা ব্রেড পুটিং না বানিয়েছেন তারাও বানিয়ে খাবেন আলহামদুলিল্লাহ অনেক মজা অনেক টেস্ট হয় তো এই তো দেখতেই পাচ্ছেন আমি একটু কেটেও আপনাদের দেখাবো দেখেন মাশাআল্লাহ অনেক টেস্ট অনেক মজা হয় আমি বারবার বলছি আসলে আমার কাছে ভীষণ ভালো লেগেছে আমাদের আমার হাজবেন্ড আমার বাচ্চাও খুব পছন্দ করেছে দেখেন কোনো অংশ কিন্তু ফাটে নেই একদম স্মুথ আর খেতেও মাশাআল্লাহ তো বন্ধুরা কেমন হলো আজকে আর আমার ভিডিওটা রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা লাইক দিবেন আজকে যারা প্রথম দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম